লোকমান হাকিম যে নসিহত করেছেন উপদেশ দিয়েছেন সেটা আল্লাহ পাক এত পছন্দ করছেন তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন এত সুন্দর সুন্দর উপদেশগুলা চমৎকার উপদেশ আমরা তো সন্তানদেরকে এখন উপদেশ দেওয়া ভুলে গেছি উপদেশ দেই এমন উপদেশ যেটা দুনিয়ারও কাজে লাগে না আখিরাতেরও কাজে লাগে না আমরা আমাদের জবান দিয়ে অনেক কথা কই যেই কথাগুলো অনর্থক কথা যেই কথাগুলো দুনিয়াতেও কাজে লাগে না আখিরাতের জন্য কোনো পুঁজিবাট্টা হয় না কোনো কাজে আসে না একজন মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ কথা কইলো রাতে শুয়ে শুয়ে যদি এটা চিন্তা করে সাপোজ যদি মনে করেন 1000টি কথা বলেছে চিন্তা করলে দেখা যাইব 995টা কথাই বলছে অনর্থক কথা হাসি তামশার কথা আর নিরুদ্দেশ কথা কোনো কাজের কথা বলে না ঠিক না ঠিক বলেন অযথা কথা বলতে মানুষ খুব পছন্দ করে গল্প গুজব করতে খুব পছন্দ করে মিথ্যাচার করতে খুব পছন্দ করে গীবত সাকাজ করতে মানুষ খুব বেশি পছন্দ করে হিংসা করে অন্যের দোষ গাইতে খুব পছন্দ করে মানুষ এটা বোঝে না যে একজনের দোষ আরেকজনে গাওয়া কত বড় অন্যায় সেটা মিথ্যা কথা বলার জন্য মানুষ পায়তারা করে পাগল হয়ে যায় কোনো প্রয়োজন নাই বিনা প্রয়োজনীয় মিথ্যা কথা বলে এমন লোক আছে না বরং একটা মিথ্যা কথা একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট আমাদের বুজুর্গরা বলেন একটা মিথ্যায় আরো 10টা মিথ্যা কথা বলার ব্যবস্থা করে একটা মিথ্যা কথা যদি মানুষ বলে এই একটা মিথ্যাকে ডাকতে আরো 10টা মিথ্যা কথা বলা লাগে একটা বিষয়ে যদি মিথ্যার আশ্রয় নেয় তো এটাকে ঠিক রাখার জন্য আরো 10টা মিথ্যা কথার আশ্রয় নেওয়া লাগে আমরা অনর্থক কথা বলি যার কথা বলছিলাম লোকমানে হাকিম তিনি অনর্থক কোনো কথা বলতেন না তার জবানটা এত দামি জবান ছিল তিনি সন্তানদেরকে নসিহত করছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার সন্তানেরা নামাজ কায়েম করো মালিক এত পছন্দ করছেন পৃথিবী কিয়ামত পর্যন্ত সমস্ত বাবাদের জন্য নসিহত আল্লাহ পাক কোরআনে আনছেন হে পৃথিবীর বাবারা তোমরাও তোমাদের সন্তানদেরকে ওই লোকমানে হাকিমের সুরে সুর মিলাইয়া তোমরাও বলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ লোকমানে হাকিম বলছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহ পাক এত পছন্দ করছেন এই কথাটা কোরআনে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে পৃথিবীর সমস্ত পিতাদেরকে আল্লাহ পাক সবক দিয়ে দিলেন হে পিতারা তোমরাও লোকমানে হাকিমের গলায় গলা মিলিয়ে জবানে জবান মিলিয়ে তোমরা বলো তোমাদের সন্তানদেরকে লা তুশরিক বিল্লাহ হে সন্তানেরা সাবধান শিরিক করো না শিরিক করো না এমন অনেকগুলো কথা বলছেন اصبر على ما اصابك বলছেন লোকমানে হাকিম وامر بالمعروف বলছেন লোকমানে হাকিম ونهي عن المنكر সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো صبر করো সন্তানদেরকে নসিহত করতেছেন এই যে কয়েকটা নসিহত শুধু বললাম এই সূরার ভিতরে অনেকগুলো নসিহত আল্লাহ পাক লোকমানে হাকিমকে হাকিমের কথাগুলোকে আল্লাহ পাক নকল করেছেন আপনারা বলেন তো আমি যে কয়েকটা শুধু বললাম এমন পিতা কয়জন আছেন যে সন্তানদের কি নসিহতগুলা করছেন কয়জন আছেন সন্তানদেরকে এই কথা বলেন আমার তার সাথে ঝগড়া ছিল আমি ঝগড়ার প্রতিশোধ নিতে পারি নাই তুমি নিয়ে নিও এমনটা বলে কার সাথে আক্রোশ ছিল এটা সন্তানকে বলে যায় মৃত্যুর আগে কোন জায়গায় কতটুকু জমি আছে এটা সন্তানকে বলে যায় মৃত্যুর আগে কোন সম্পদ নিয়ে কার সাথে ভেজাল ভেজে আছে এটা বলে যায় সন্তানকে মৃত্যুর আগে কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো এমন বাবা সমাজে পাওয়া বড় কঠিন ব্যাপার যেই বাবা সন্তানকে দেখে বলবেন ও আমার সন্তান লা তুশরিক বিল্লাহ
আল্লাহর সাথে শরীক করিও না ওয়ামুর বিল মারুফ ভালো কাজের আদেশ করো নিজে ভালো কাজ করো অনহা আনিল মুনকার মন্দ কাজ নিজেও করিও না মানুষকে মন্দ কাজের বাধা প্রদান করো ওয়াসবির আলা মা আসাবাক সবর করো ধৈর্য ধারণ করো এরকম নসিহত করনে ওয়ালা পিতা সমাজের মধ্যে 1000 জন এক জায়গায় জমা করলে দুই একজন ফাজ হয় কিনা সন্দেহ আছে আমরা সব সময় চেষ্টা করব সন্তানদেরকে আমার অধীনস্থদেরকে আমি সৎ উপদেশগুলা দিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলুন আমিন আর জোরে বলেন আমিন আমার ভাইরা বলছিলাম লোকমানে হাকিমের কথা জবানটা ছিল অত্যন্ত দামি এক জবান মেজাজ ওহির জবান যেমন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জবানও ছিল দামি জবান কখনো কখনো এমন কথা বলতেন যেই কথার পক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিতেন বলেন না সুবহানাল্লাহ কোরআন থাকবে যতদিন এই সমস্ত মহা মনীষীদের সেই কথাগুলো থাকবে ততদিন একজন মুফাসসির তো বলেই দিয়েছেন যেই কোরআন থাকবে যতদিন লোকমানে হাকিমের নাম থাকবে ততদিন এই কোরআনের আলোচনা থাকবে যতদিন লোকমানে হাকিমের আলোচনা থাকবে ততদিন এই কোরআন থাকবে পৃথিবীতে যতদিন লোকমানের কথা স্মরণ রাখবে মানুষ ততদিন বলেন না সুবহানাল্লাহ কত দামি ছিলেন কথার কত দামি আমরা তো ভেবে চিন্তা এমন একটা কথা বলি না যে আমি মৃত্যুর পরে যেন মানুষ এই কথাটা স্মরণ করে লিখে রাখে আমার এই কথা যেন মানুষ রেফারেন্স দেয় এই কথা চিন্তা কইরা দামি কথা বলতে আমরা চেষ্টা করি না কিন্তু কিতাবে আসছে লোকমানে হাকিম যে মানুষটা ছিলেন তার জবানের কথা অত্যন্ত দামি ছিলেন বটে মানুষটা দেখতে তেমন সুন্দর ছিল না দেখতে তো সুন্দর ছিল না খুব বড় বংশের সন্তান ছিল না নামি দামি ধনীদের মধ্যে একজন এমনটা ছিল না বড় কোনো মহাজন মনিব ছিলেন এমনটা ছিলেন না অনেক সম্পদ অডার সম্পদের মালিক ছিলেন এমন ছিলেন না অনেক বড় মাফের নেতা ছিলেন না এমনটাও ছিলেন এমন ছিলেন না এমন ছিলেন বরং কিতাবের মধ্যে কেমন ছিলেন তার দৈহিক গঠনের তার বাহ্যিক সৌরতের ছয়টা গুণ আলোচনা করছেন আমি এক মিনিটে ছয়টা গুণ বলছি তাফসীরি কিতাবের মধ্যে ছয়টাকে গুণ বলা হয়েছে ছয়টা গুণ আপনারা এক মিনিটে শুনবেন আমি বলছি আপনারা খেয়াল করবেন এবং আমার বলার পরে আপনারা জবাব দিবেন এই ছয়টা কি একজন মানুষের গুণ হতে পারে না দোষ হতে পারে এটা আপনারা খেয়াল করে বুঝে শুনে জবাব দিবেন তাফসীরি কিতাবে লেখে লোকমানে হাকিম যিনি ছিলেন তার এক নাম্বার বাহ্যিক সৌরতের গুণ ছিল উনি দেখতে তীব্র কালো ছিল কুশ্চিত কালো ছিল নাম্বার দুই উনি দেখতে বেটে ছিল খাটো বুঝেন নি আপনারা আমার কথা বুঝেন কি কয় বাইটা কয় না বেটে কয় না খাটো কয় হ্যাঁ খাটো আচ্ছা মাশাআল্লাহ বুঝলেই হইছে দেখতে বেটে ছিল খাটো ছিল তিন নাম্বার ঠোঁট গুলি মোটা মোটা ছিল বেসাইজ চার নাম্বার পা গুলি ফাটা ফাটা আঙ্গুলের সাইজ সুন্দর ছিল না আঁকা বাঁকা ছিল পাঁচ নাম্বার উনি একজন বকরির রাখাল ছিলেন ছাগল চড়াইতেন মাঠে ছয় নাম্বার উনি একজন গোলাম ছিলেন গোলাম মনিব না গোলাম পরাধীন স্বাধীন মানুষ না পরাধীন এক মানুষের পরাধীন গোলাম ছিলেন একজন মনিবের ইচ্ছা করলেই চলাফেরা করা যায় না ইচ্ছা করলেই যা মনে চা তা করতে পারতো না কারণ উনি গোলাম ছিলেন এক নাম্বার তীব্র কালো দুই নাম্বার বেটে তিন নাম্বার ঠোঁট মোটা চার নাম্বার পা ফাটা পাঁচ নাম্বার বকরি রাখার ছয় নাম্বার উনি একজন গোলাম কৃত দাস আপনারা বলেন বুঝে থাকলে এই ছয়টা কি একজন মানুষের গুণ হয় না দোষ হয় আমগো বাহ্যিক চিন্তায় চেতনায় কি কয় দোষ না গুণ সবাই কয় না হ্যাঁ চিন্তা করে আবার কুইয়া কুলিয়াস লাগাই হ্যাঁ
গুণ না দোষ কিতাবে লেখছে গুণ মানে আপনারা কি কন মাশাআল্লাহ কথাও সুন্দর আসলে বাজিক দেখলে এটা গুণ বোঝা যায় না এগুলা দোষ বোঝা যায় কিন্তু মূলত এগুলা দোষ না এগুলা গুণ কেন গুণ এই যে কালো হইছে এই কালোটা বানাইছে কে দা আল্লাহ আরো জোরে কোন আল্লাহ এই যে বেটে খাটো এটা বানাইছে কে দা আল্লাহ এই যে ঠোঁট মোটা সাইজ সুন্দর না কমলার দানার মতো সুন্দর না গোলাপের পাপড়ির মতো লাল না এই বেসাইজের ঠোঁট এটা বানাইছে কে দা আল্লাহ এই যে পাগলি সুন্দর না বানাইছে কে দা আল্লাহ এই যে বকরি রাখাল এটাও বানাইছে কে দা গোলাম বানাইছে কে দা বলে আল্লাহ পাক বানাইছেন এটা বান্দার হাতে না আল্লাহ পাকের কাছে বাহ্যিক সুরতের কোনো দাম নাই আল্লাহ পাকের কাছে দাম হলো মানুষের ভিতরের সিরাতের দাম কলবের দাম অন্তরের দাম এই দিলের দাম যার ভিতর ভালো তার সব ভালো যার ভিতর খারাপ তার সব খারাপ ঠিক না বে ঠিক বলেন رسول بولن قال النبي صلى الله عليه وسلم الا ان في الجسد لمضغة اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله على وهي القلب حبيب بولن الله পাক বাহ্যিক সুরতের কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই চেহারাটা সুন্দর না কালো এটা আল্লাহ পাক দেখেন না লম্বা না বেটে এটা আল্লাহ পাক দেখেন না কালো না দলো এটা আল্লাহ পাক দেখেন না ধনী না গরিব এটা আল্লাহ পাক দেখেন না ভালো বংশের না ছোট বংশের এটা আল্লাহ পাক দেখেন না ক্ষমতা আছে না নাই এটাও আল্লাহ পাক দেখেন না হাবিব বলেন আল্লাহ পাক দেখেন বান্দার কলব অন্তর যার অন্তর কলব ভালো তার সব ভালো যার ভিতর ভালো তার সব ভালো উপরে হোক কালো ভিতর তো ভালো সুরত তো সুন্দর না কিন্তু সিরাত তো সুন্দর আরে ভিতরে তো ইমানের দৌলত আছে এই পৃথিবীতে অনেক মানুষ এমন গুজরায় গেছেন চলে গেছেন এখনো আছে উপরে দেখতে চমৎকার সুন্দর কিন্তু ভিতরে ঈমান নাই কি নাই আসল নাই নাই কি নাই আপনারা কি কোন এই দেহের দাম না রুহের দাম আরে দাম কি রুহের না দেহের রুহ কই থাকে হ্যাঁ ভিতরে এই রুহটা যতক্ষণ ভিতরে আছে ততক্ষণ আমার দাম আছে ততক্ষণ আপনার দাম আছে আপনাকে খাটে শোয়াবে আপনাকে ভালো খাবার দিবে আপনাকে ভালো জামা কাপড় দিবে আপনার সম্মান আছে আপনাকে ভয় পাবে আপনাকে কদর করবে সবকিছু ঠিকঠাক রুহটা যখন বের হইয়া যায় আপনার আর বিন্দু পরিমাণ দাম থাকে না ঠিক না বে ঠিক জোরে কোন তাই মানুষের রোটার যেমন দাম ঠিক ইমানের তেমন দাম বাহ্যিক সুরতির দাম নাই কিন্তু ভিতরে সিরাতের দাম নবীজির চাচা আবু লাহাব বাহ্যিক সুরত অত্যন্ত সুন্দর ছিল কিন্তু ভিতরে ইমান ছিল না দাম কম না বেশি অনেক অনেক কম কেমন কম ভিতরের ইমান নাই বাহ্যিক সৌন্দর্য ঠিক আছে তারপরও জাহান্নামী আর ওই সময় হযরতে বেলাল উপর দিকটা সুন্দর না কালো কিন্তু ভিতরে ঈমান আছে আল্লাহ রাসূল বলেন বেলাল তুমি জান্নাতি উপরে সুন্দর আছে কিন্তু ভিতরে কি নাই ঈমান নাই এজন্য দাম নাই এজন্য দাম নাই আবু লাহাব নবীর মতো সুন্দর ছিল আমার আপনার নবী যেমন সুন্দর ছিলেন আবু লাহাব চাচা সেও সুন্দর ছিল সৌন্দর্যটা এমন ছিল সূরা লাহাবের তাফসীরের মধ্যে বলেন আগুনের মতো সুন্দর ছিল আগুনের একদম আগুন যেমন লাল বর্ণের হয় আগুনের লেহান যেমন সুন্দর আবু লাহাব তেমন সুন্দর ছিল এত সুন্দর ছিল বাহির দিক থেকে ভিতরের রক্ত পর্যন্ত দেখা যাইতো
এত সুন্দর হওয়ার পরও আবুল আহাব ঈমান না আনার কারণে জাহান্নামি হয়ে গেছি। ঈমান না আসলে মুসলমান হওয়া যায় না, ঈমান না আনলে মুসলমান হওয়া যায় না। আবু জেহেল এত বড় নেতা, তারপরও ঈমান নাই, জাহান্নামি। মুসলমান হতে গেলে উপরে সৌন্দর্য নয়, ভিতরে ঈমান থাকা লাগে। যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানি বুয়াদ গর্দন নাহাদান আনানি খুদ বদস্তে খাজাদান গর্ব সূরজ আদমি সাবুদি আহমদ আবু জাহল হাম এক সাবুদি আহমদ আবু লাহব হাম এক সাবুদি। মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক বলেন আমার কাছে উপরে সৌন্দর্যের দাম না, আমার কাছে দাম হলো ভিতরে সিরাতের দাম। যার ভিতর ভালো তার সব ভালো, মানুষ বিচার বিবেচনা করে উপরে সৌরত দেখে, আল্লাহ পাক বিচার বিবেচনা করে সিরাত দেখে। আমরা একজন মানুষকে পছন্দ করি তার উপরে সৌন্দর্য দেখে, তার গোষ্ঠীগাতি দেখে, সম্পদ দেখে, তার বাড়ি গাড়ি দেখে, চাকরি দেখে, ব্যবসা দেখে, প্রভাব প্রতিপত্তি দেখে আমরা মানুষটাকে সিলেক্ট করি, পছন্দ করি। মেয়েটারে যখন বিয়া দেন তখনও বাহ্যিক সৌরত দেখে বিয়া দেন, ছেলেকে যখন বিয়া করাবেন তখনও বাহ্যিক সৌরতটা দিয়েই বিয়া হয়। আল্লাহ পাক বলেন না না না, আমার কাছে বাহ্যিক সৌরতের বিন্দু পরিমাণ দাম না, আমার কাছে হলো সিরাতের দাম। যার ভিতরে সিরাত ভালো তার দাম আমার কাছে অনেক বেশি, যার সিরাত ভালো না তার দাম আমার কাছে বেশি না, আমার কাছে তার দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন যার ভিতর ভালো তার দাম আমার কাছে বেশি, যার ভিতরে আমার ভয় আছে তার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে পরহেজগারি আছে সে আমি আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলতেছিলাম হযরতে বেলাল, মানুষটা দেখতে প্রচন্ড কালো আবার গোলাম, অতীব গরিব বেলাল, উপরের দিক তাকাইলে সুন্দর না পছন্দ করার মতো কোন মানুষ না, বাহ্যিক সৌরতের দিকে তাকাইলে দাম পাওয়ার মতো কোনো মানুষ না, উল্লেখযোগ্য কেউ না। কিন্তু আমার হাবিব বলেন জানো বেলালের দাম কত বেশি আল্লাহর আদালতে আল্লাহর কাছে, কত দাম জানো? নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, আল্লাহ পাক নবীকে মিরাজ করাইছেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন, সফর সঙ্গী হযরত জিব্রাইল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সীমান্ত এলাকা পর্যন্ত গেলেন। সীমান্ত এলাকায় যাওয়ার পরে হযরত জিব্রাইল ডাক দেয়া, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবীজি এর উপরে আমি জিব্রাইল যাওয়া সম্ভব না, আমার এর উপরে যাওয়া যাবে না। নবী গো, এর এই পর্যন্তই আমার যাওয়ার জায়গা, এর উপরে যদি আমি যাই তা আল্লাহ পাকের নূরে আমার শৈশত পাখা সহ আমি জলে পড়ে সরকার হয়ে যাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবী আরবি দেখা বলেন জিব্রাইল, এই পর্যন্তই যদি আপনি চান তাইলে আমি কি আর উপরে যাব না? হযরত জিব্রাইল ডাক দেয়া, বলেন ইয়া হায়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, না না আপনি পর্যন্ত না, আপনার সফর তো এখানেই শেষ না, আপনার সফর হলো আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত, অর্থাৎ আরশ মহল্লা পর্যন্ত। আল্লাহর বাড়ি কোথায়? আরশ আল্লাহর বাড়ি কই? আরো জোরে কন। আল্লাহ পাক কোরআনে বলেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, মালিক বলেন
সমাশীল জিব্রাইল ডাকে বলেন হাবিব আপনি আরশ পর্যন্ত যাবেন আপনাকে আল্লাহ দাওয়াত করেছেন এখানে আপনার শেষ না এটা আমার শেষ সীমানা আপনি আর উপরে যাবেন নবী বলেন জিব্রাইল আর উপরে কেমনে যাব হযরতে জিব্রাইল ডাকে বলেন ইয়া রাসূলুল্লাহ গুনবিজি আপনার জন্য এখানে এই মুহূর্তে রফরফ নামক বাহন আসবে রফরফ নামক বাহনে আপনি সওয়ার হবেন আপনি আসন গ্রহণ করবেন আপনাকে রফরফ নামক বাহন আপনাকে উঠায় নিয়ে আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছায়া দিবে আমার ভাইয়েরা নবীজি বলেন আমার সামনে রফরফ চলে আসলে আমি রফরফের মধ্যে আসন গ্রহণ করলাম রফরফ আমাকে নিয়ে উপরে যখন যাইতেছে আমার কাছে একাকিত্ব মনে হচ্ছে কারণ যেই রাস্তা দিয়া যাচ্ছি রাস্তায় আমি নতুন আমার জীবনে আর কোনদিন এই রাস্তা দিয়ে আসি নাই একা একা যাইতেছি নিজের কাছে একটা একাকিত্ব মনে হচ্ছিল ভয় ভয় কাজ করছিল আমি যদি ঢাকার মানুষ সন্ধ্যার পরে আপনাদের এই রাস্তা দিয়ে হাইটা যাই আমার কাছে ভয় লাগবে কি লাগবে না কারণ একাকিত্ব মনে হবে মনে মনে ভাববো হারে আমার যদি একটা সঙ্গী হইতো কেউ যদি আমার সাথে একটু হাইটা ওই বাজার পর্যন্ত যাইতো আমার কাছে বড় ভালো লাগতো কিন্তু আপনি তো এলাকার মানুষ সারা রাত হাঁটবেন কোনো ভয় লাগবে না নিজের কাছে একাকিত্ব মনে হবে না নবীজি বলেন আমি একা একা যাইতেছিলাম অপরিচিত রাস্তা হওয়ার কারণে একটা একাকিত্ব মনে হচ্ছিল ভয় ভয় কাজ করছিল হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার ডান দিকে কে জানে হাঁটতেছে কে জানে আমার ডান দিকে খরম পা দিয়া টাস টাস করে হাঁটতেছে আল্লাহ রাসূল বলেন আমি ডাইনে তাকাইলাম তাকায় দেখলাম কেউ নাই বামে তাকাইলাম বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই কোনো মানুষ দেখা যায় না কিন্তু হাঁটার শব্দ পাওয়া যায় আল্লাহ পাক বলেন হাবিব আপনি কি তালাশ করেন বলে আল্লাহ তালাশ করি আমার ডান পাশ দিয়া কে হাঁটতেছে কার হাঁটার আওয়াজ শোনা যায় আল্লাহ কই নবী গো আপনি একটু খেয়াল দেন মনোযোগ দেন এই হাঁটার শব্দটা কার আপনি চিনতে পারবেন কার পায়ের হাঁটার শব্দ নবী আমার বলেন আমি খেয়াল করলাম আমি খেয়াল করে চিনতে পারলাম এই পায়ের হাঁটার শব্দ অন্য কারো না আমার কানো সাহাবি হযরতে বেলাল হাবশীর আওয়াজ আল্লাহু আকবার বলেন খেয়াল করলাম দেখলাম আমার কাছে পরিচিত মনে হলো এই হাঁটার শব্দটা হ্যাঁ এটা আমার অন্য সাহাবীর না এটা আমার বেলালে হাবশির আওয়াজ শোনা যায় আমার ভাই অনেক সময় পরিচিত না পরিচিত হলে পরিচয় না দিলেও গলার কাশি শুই না কথা শুই না পায়ের হাঁটা চলা শব্দ শুই না চিনা যায় কি যায় না আরো জোরে কোন ইশারের নামাজ পড়ে আপনি মসজিদ থেকে বের হয়ে বাসায় গেলেন আপনার বাড়িতে গেলেন বাড়ির উঠান উঠান কই নাকি সামনে জায়গা ওই উঠানের মধ্যে যখন আপনি গেলেন হঠাৎ করে দেখবেন আপনি এখনো দরজার সামনে গিয়ে আওয়াজ দেন নাই ডাক দেন নাই আপনার বেগম বলতেছে বাচ্চারে এই তোর আব্বা এসে দরজা খুলা দি তে আপনি যদি জিগান বেগম আমি তো কোনো আওয়াজ দেই নাই কেমনে বুঝলা আমি যাইছি তো দেখবেন বেগম হাসি দিয়া কইবো এক যুগ 12 বছর ধরে আপনার ঘর করি আপনার পায়ের আওয়াজ হইনা যদি না বুঝতে পারি যে আপনি আইছেন তো কি ঘর করলো ঠিক না বে ঠিক বলেন কারণ পরিচিত মানুষের পায়ের শব্দ শুনলো বোঝা যায় ইমুকে হাঁটতেছে তাই নবী আমার বলেন আমি খেয়াল করে দেখলাম এটা অন্য কারো আওয়াজ না আমার কালো সাহাবি হযরত বেলাল হাবশি মনে হয় করম পা দিয়ে হাঁটতেছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন মেরাজ থেকে ফেরত আসলেন মসজিদে নববীতে বসলেন হযরত বেলালকে ডাক দিলেন বেলাল ওরে বেলাল আয় 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 আমার কাছে বেলাল বল বল এমন কি আমল করস যে আমলের কারণে তুই মদিনার জমিন দিয়া হাঁটস তোর পায়ের আওয়াজ আল্লাহ পাক আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায় দেয় বল রে বেলাল বল এমন কি আমল কর যে আমল আমলের কারণে তোর দাম এত বেশি এত বেশি এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করেন বেলাল কি আমল
সুন্দর জীবনে আমল করব ইনশাআল্লাহ হযরত বেলালে হাসি আর তিনি কয় নাই নবীর কদম ধরে আদর্শ নবী গো ওগো নবীজি এমন কোন আমল নাই আমি গোলাম মানুষ আমার কি আমল হতে পারে যে আমলের কারণে আমার মালিক এত দাম বাড়ায় দিতে পারে এমন কোন আমল নাই গো নবী আল্লাহ রাসূল বলেন বেলাল না বল বল এমন কোন আমল নিশ্চয় আছে কি আমল করছে মন যে আমলের কারণে আল্লাহ পাক তোর দাম এত বাড়ায় দিয়েছে তোর কদমের আওয়াজ আরশ মহল্লায় পৌঁছে হযরত বেলালে হাবশি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয় নবী গো এমন কোন আমল নাই তবে একটা আমল আমার আছে এই আমলটা আমি সর্বদা সব সময় করি ওই আমলটা হলো আমি 24টা ঘন্টা উযুর হালতে থাকি আল্লাহু আকবার কি হালতে থাকে উযুর হালতে আরে আফসোস আর পরিতাপের বিষয় আমরা তো উযু করতে বুঝি না এখনো শিখে নাই উযু কি দেই তো শিখি নাই এমন অনেক মানুষ আছে নামাজ পড়তে গেলে উযু করে উযু করছে চেহারা ধুই নাই কুলি ধুইছে এমন আছে না অথবা চেহারা ধুইছে যতটুকু ফরজ চেহারা ধোয়া ততটুকু ধুই নাই আসলে এমন আছে না কানের লতা থেকে এক কানের নথি থেকে আর অপর কানের নথি চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত এইটুকু দৌত করা এটা ফরজ ফরজ উজুর ফরজ উজুর কয়টা ফরজ অনেকে তো জানি না জানেন কয়টা ফরজ আর জোরে কন আর জোরে কন জোরে কন বাকিরা শিবক ধরে কয়টা উজুতে সারি ফরজ মাদ্রাসায় মক্তবে ফরায়নি উযুতে সারি ফরজ এক নাম্বার সমস্ত মুখমণ্ডল ভালোভাবে আরে ভালো করে কোন ভালোভাবে ছোট সময় আমরা পরিবালা যদি কইছি সমস্ত মুখ দোয়া হুজুর কইত না দোয়া না ক দোয়া কইছ না খালি ক ভালো করে দৌত করা ভালো করে দৌত করা ভালো করে দৌত করাই কথাটা তখন কইছে শুরু আছিলাম এখন বুঝি ভালো করে দৌত কেন কইছি কারণ শীতের সকালে ফজরের আজান শুই না যখন মসজিদে যাই উযু করতে যাই ভালো করে দৌত না করলে চেহারার গর্তের অংশগুলা দোয়া হয় বুঝেন নাই মনে হয় পানি ঠিক মতে চামড়ার লগে লাগে না শীতের দিন চামড়া খোসা খোসা থাকে পানি লাগে না তাই বালা করে ঘষা দিয়ে লাগান লাগে ঠিক না ঠিক না ঠিক না তো উস্তাদ কইতেন এক নাম্বার ভালো করে চেহারা দৌত করা আপনারা কইবেন হুজুর দি উযু ফরজ ওয়াজ করে এটা দরকার আছে না নাই ওই যাইতেছি আসল জায়গায় উযুতে এক নাম্বার কি ভালো করে চেহারা দৌত করা কত লোক চেহারা এক কানের লতি অপর কানের লতি মাথার চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত গোটা চেহারা মুখমণ্ডল ভালোভাবে দৌত করা এক নাম্বার ফরজ দুই নাম্বার হলো দুই হাতের কনুই সহ কিভাবে ভালো কইরা দৌত করা দুই হাতের কনুই সহ ভালো করে দৌত করা আঙ্গুলের চিবা চাপা ভালো করে হিলাল করা ঠিক না ভালো করে দুইশো ধোয়া তিন নাম্বার হলো মাতার চার ভাগের এক ভাগ পরিমাণ ভালো করে মাসে করা চার ভাগের এক ভাগ হওয়াই লাগবে এর কম হলে ফরজ তরক হয়ে যাবে উযু হবে না উযু যদি না হয় নামাজও চার ভাগের এক ভাগ এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন মাতা মাসে করে নাও চার ভাগের এক ভাগ মানে এক ভাগ মাপতে যাইও না মাপলে ফেস লাগবো এর লেগা শিখাইতেন এইভাবে হাত ধরবা মাতার এখানে ডান হা এবং বাম দুনো সাইড এইভাবে ঘষা দিবা এইভাবে দিবা এইভাবে নিয়ে আসবা দেখবা চার ভাগের এক ভাগ না কমসে কম চার ভাগের তিন ভাগ মাসে হয়ে যাইব বলেন না সুবহানাল্লাহ চার নাম্বার হলো দুই পায়ের ডাক্তার সহ ভালো করে দৌত করা ঠিক না বেটি এই চারটা হলো ফরজ এই চারটার একটা যদি ত্রুটি হয় উযু হবে আর জোরে কর উযু না হইলে নামাজ ফরজ গোসল এই জন্য হাবিব ডাক্তার কই বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক এত দামি বানায় দিছে বল হযরত
বেলা আলে হাবশী বলেন নবী গো একটা আমল আমার জীবনে সবচেয়ে বেশি করি সেই আমলটা হলো ওজুর হালতে থাকি সর্বদা ওযু অবস্থায় থাকি ভালো করে খেয়াল করেন ওযু অবস্থায় থাকা মানে হযরত বেলাল কয় নামাজ পড়তে গেলাম ওযু করে গেলাম নামাজ শেষ তারপরে ওযু না ওযু আছে হঠাৎ করে বায়ু বের হয়ে গেছে অথবা জোরর সরলাম ওযু ভেঙে গেছে আবার ওযু করলাম আবার ওযু আছে আবার কোন কারণে ওযু ভেঙে গেল আবার ওযু করলাম এইভাবে সারাদিন ওযুর হালতে থাকি রাতে যখন ঘুমাইতে যায় তখন ওযু করে গিয়া ঘুমায় আবার যখন ঘুম ভেঙে যায় তখন ওইটা আবার ওযু করে আবার ঘুমায় আবার রাতে ঘুম ভেঙে যায় আবার ওযু করে আবার ঘুমায় একটা মাসআলা শুনেন কেউ যদি ওযু কইরা ঘুমায় যতক্ষণ ঘুমাইলো ততক্ষণ ওযু অবস্থায় ঘুমাইলো ঘুম না ভাঙা পর্যন্ত ওযু থাকে আমার ভাইরা আল্লাহর রাসূলের দেখো বেলাল পৃথিবীর মানুষকে জানিয়ে দাও এই যে তোমার আমলের কারণে আল্লাহ পাক তোমারে এত দামি বানিয়ে দিয়েছে রে বেলাল আমার উম্মতদেরকে জানিয়ে দাও আমার উম্মতেরা যদি আমলটা করে ওযু অবস্থায় যদি সর্ব অবস্থায় ওযু আর ওযুর হালতে থাকে তাইলে আমি নবী সাক্ষ্য প্রদান করলাম এই ওযু অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় মরণ হয়ে যায় মালাকুল মউত আজরাইল যদি তার এই ওযুর অবস্থায় তার জান কবজ করে নবী আরবি বলেন আমি সাক্ষ্য প্রদান করলাম আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ তাআলা তার মৃত্যুটা ওযুর হালতে দেওয়ার কারণে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে ওযু অবস্থায় যদি কেউ মারা যায় তো নবী আরবি বলেন আমি সাক্ষ্য প্রদান করলাম সে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার কত বড় জিনিস ওযু অবস্থায় মারা গেলে ঈমানের সাথে মৃত্যু হয় এই গ্রান্টি আর কারা দিব এর চেয়ে সুখবর খুশখবর এই সুসংবাদ আর কি হতে পারে বলেন আমাকে বলেন নবী বলেন যে উযু অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তাইলে আমি নবী সাক্ষ্য প্রদান করি তোমার মৃত্যুটা ঈমানের সাথে হবে ঈমানের সাথে তাইলে উযু অবস্থায় থাকবেন তো ইনশাআল্লাহ ঘুমাইতে গেলে উযু করে ঘুমাইবেন নামাজে গেলে উযু করে নামাজ যাইবেন যখন বসে আছেন অবসর সময় উযু অবস্থায় বসে থাকবেন পারবেন তো ইনশাআল্লাহ কে কে পারবো দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ তুলো কবুল করো বলেন আমিন তাইলে বলতেছিলাম হযরত বেলাল কালো মানুষ আমার গরিব কিন্তু কেমন দামি যে কদমের হাঁটার আওয়াজ আরশ মহল্লায় গিয়া পৌঁছে শুধু কি তাই হযরত বেলাল হাবশীর দাম কেমন বেশি ইমানের কারণে আমলের কারণে বিতরবাল হওয়ার কারণে কেমন দাম বেশি জানেন একদিন ফজরের আজান মদিনার মসজিদে হযরত বেলাল দেয় নাই খুব মনোযোগ দিয়া শুনেন হযরতে বেলাল হাবশি এশারের নামাজের আজান দিছি এশারের নামাজের আজান হয়ে গেলে নামাজের পরে সাহাবাই কেরামের এক জামাত নবী পাকের কাছে গেলেন নবী নবীজি আপনার কাছে আমরা আসছিলাম কেন আসছো বলে আসছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য কি বিষয় এখন তো মক্কা বিজয় হয়ে গেছে মক্কা ফাতেহ মক্কা হয়ে গেছে মুসলমানের বিজয় হয়ে গেছে এখন আর মুসলমানেরা লোকায় নামাজ পড়া লাগে না এখন আর মুসলমানেরা লোকায় দাওয়াত দেওয়া লাগে না এখন আর মুসলমানেরা লোকায় আজান দেওয়া লাগে না প্রকাশ্যে আজান দেওয়া যায় অগলবিজি আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের এখন স্বাধীন হয়ে গেছে আমরা বিজয় তাই মসজিদে নববী হলো আমাদের এই বিজয় এরিয়া অর্থাৎ আমাদের এই যে হুকুমত কায়েম হয়েছে যে রাষ্ট্র রাষ্ট্রের মূল সংসদ হলো মসজিদে নববী অগলবিজি বাহির থেকে বিভিন্ন রাষ্ট্র প্রধানেরা বিভিন্ন বড় বড় শিক্ষিতরা বড় বড় প্রতাপশালী লোকেরা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদে নববীতে আসে বাহিরে উন্নত দেশ থেকে নানান রকমের কাফেলা আপনার সাথে সাক্ষাতের জন্য মসজিদে নববীতে আসে ওদেরকে আপনি মসজিদে নববীতে থাকার জন্য পারমিশন দেন ওরা যে কই দিন লাগে আপনার সাথে পরামর্শ করতে ওই কই দিন মসজিদে নববীতে মেহমান হয় এখন ওই মসজিদে যে মসজিদের ইমাম হলেন আপনি ইমামুল মুরসালিন আপনি নিজেই
ওই মসজিদের মধ্যে একজন কালো গোলাম আবার মুখের মধ্যে জড়তা আছে এমন একজন মানুষ আজান দিবে এমন একজন মুয়াজ্জিন আজান দিবে এটা হয় না বাইরের লোকেরা যদি আয়েশা দেখে মদিনা বিজয় হয়েছে মক্কা বিজয় হয়েছে যেই মসজিদের ইমাম রাষ্ট্রনায়ক করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নবীজির মুয়াজ্জিন কালো বেলাল কালো সাহাবী গোলাম সাহাবী আবার মুখের মধ্যে জিহ্বার মধ্যে জড়তা আছে এমন মানুষ আজান দিলে পরে আপনার সম্মান থাকে না ইজ্জত থাকে না আমাদের ইজ্জত থাকে না তাই বলছি আমাদের পরামর্শ হলো আপনার বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন থেকে বাতিল করেন ভালো একজন মুয়াজ্জিন নিয়োগ দেন কারণ ইসলামের এখন সময় ইসলামের দুঃসময় চলে গেছে এমন একজন মুয়াজ্জিন নিয়োগ দিবেন যে মুয়াজ্জিনের কণ্ঠ চমৎকার সুন্দর যেই মুয়াজ্জিনের কণ্ঠ বিকট শব্দ হয় যেই মুয়াজ্জিনের মুখে কোনো জড়তা নাই যেই মুয়াজ্জিন ভালো বংশের হবে যেই মুয়াজ্জিন গোলাম হবে না এমন একজন মুয়াজ্জিন অদনবীজি আমরা আসছি আপনি এমন একজন মুয়াজ্জিন নিয়োগ দেন বেলালকে বাদ দিয়া দেন নবী আমার ডাক দিয়া কয় এমন মুয়াজ্জিন কি তোমরা ব্যবস্থা করেছো বলে হ্যাঁ আমাদের কাছে আছে আপনার পারমিশন পাইলি আমরা এই মুয়াজ্জিনকে নিয়োগ দিয়া দিমু নবীজি চিন্তা করলেন সাহাবাই কেরামের জামাত এদের সিদ্ধান্তে এদের মতামতের বাহিরে আমি মত দিলে এদের মন খারাপ হবে ওরা কষ্ট পাবে তাই রসুল কিছু না বলে শুধু চুপ রইলেন আর বললেন তোমরা যা ভালো মনে করো তাই তোমরা করো তোমাদের যেটা ভালো হয় সেটাই তোমরা করো তো সাহাবী কারামের জামাত এশারের নামাজের পরে হযরতে বেলালের কাছে গিয়া কই বেলাল আগামীকাল ফজরের আজান থেকে তুমি আর আজান দিবা না আমরা নতুন মুয়াজ্জিন রাখছি ফুলান ইবনে ফুলান ইমুকের ছেলে মুকাইশা আজান দিবি হযরত বেলাল হাবশী বলেন এই সংবাদ আমার কানে যখন বসলো আমার মনে হয় আমার মাথার উপরে আশ্রমটা ভেঙে পড়েছে হায় হায় কি বলে এতদিন লম্বা সময় পর্যন্ত এই মসজিদের নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলাম ও ভাই তখনকার সময় মুয়াজ্জিন কিন্তু বেতনভুক্ত মুয়াজ্জিন না এখনের মুয়াজ্জিনে যদি চাকরি যায় আমাদের ঢাকাতে দেখছি মুয়াজ্জিন না খালি খাদেমের চাকরি গেল খাদেম হাওমাও করে কান্দে এটা মহাব্বত না বেতন নাই চাকরি গেলে গা খাইবো কি জন্য কান্দে ইমামের চাকরি গেলে গো কান্দে বেতন শেষ আরেক জায়গায় কই গিয়া চাকরি নিবে মুয়াজ্জিনের চাকরি গেল মুয়াজ্জিন হাওমা করে কান্দে সভাপতির পায়ে পর্যন্ত ধরে সভাপতি সাহেব চার পাঁচটা বাচ্চা আছে কই যামু বিপদে বইরা যামু চাকরিটা অটল রাখেন বহাল রাখেন কিন্তু তখনকার সময় মুয়াজ্জিন বেতন নাই বেতনের জন্য কান্দে না এই যে হৃদয়ে ব্যথা লাগছে এই ব্যথাটা হলো যে মসজিদের ইমাম সরকার দু আলম নবী ওই মসজিদের মুয়াজ্জিন থেকে আমার বাদ দেয় এটা আমার বরদাস হয় না আশিক রসুল ছিলেন তারা এশারের নামাজের পরে সব সাহাবীরা যার যার মতো বাড়িতে চলে গেছে যার যার মতো সবাই বাড়িতে চলে গেছে হযরত বেলাল হাবশি আর বাড়িতে যায় নাই নামাজ শেষ করে মসজিদ থেকে বের হইলেন মসজিদ থেকে বের হইয়া সুজা পাহাড়ের গুহার ভিতরে গেলেন পাহাড়ের গুহার ভিতরে গিয়া হযরত বেলাল হাবশি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ আমার যেই কারণে বাদ দিল এই কারণগুলা তো এটা আমার নয় এগুলা তো তোমার দেওয়া ও মালিক আমি গোলাম বলে আমাকে বাদ দিল গোলাম তো আমি হই নাই তুমি আমারে বানাইছ কালো বইলা আমারে বাদ দিল কালো তো আমি হই নাই তুমি আমারে বানাইছ আমার জিব্বার মধ্যে জড়তা আছে জিব্বা জড়তা এটা আমার না এই জিব্বা জড়তা তোমার দেওয়া আল্লাহ তোমার সব তাইলে আমি কেন মসজিদের থেকে বাদ করবো ও মালিক এটা আমার সহ্য হয় না আমার আসান হবে না মসজিদে নবীতে আমার দিনের নবী নামাজ ইমামতি করবে এটা হয় না বরদাস্ত হয় না হযরতে বেলাল হাবশি এই নিজের অভিযোগগুলা
নবীর কাছেও দেয় নাই নিজের পরিবারের কাছেও দেয় নাই সমাজের সমাজপতির কাছেও দেয় নাই কোন নেতা নেত্রীর কাছে যায় নাই সরাসরি মালিকের সাথে কালিশন লাগাইছে আল্লাহ তুমি বলো আমি কেমনে মুয়াজ্জিনের থেকে বাদ পড়ি কানতে 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 পাহাড়ের গুহার মাটি গুলা ভিজায় দিছে এমন ভাবে কানতেছে হাউমাউ করে কানতেছে রাত্র অতিবাহিত হচ্ছে শেষ রাত হয়ে গেল হযরতে বেলাল তো কানতেছে আজানের সময় হয়ে গেছে নতুন মুয়াজ্জিন আয়েশা যথা সময়ে সুন্দর কণ্ঠে মিষ্টি কণ্ঠে সুন্দর উচ্চ আওয়াজে আজান দিয়ে দিছি মদিনার মধ্যে আজানের আওয়াজ পৌঁছে গেছে মদিনার ঘরে ঘরে আজানের আওয়াজ শুনে সব মানুষের ঘুম ভেঙে গেছে সবাই ঘুম ভেঙে গেছে নারী পুরুষ ছেলে বুড়া সবার ঘুম ভেঙে গেছে ওই ঘরগুলা থেকে বৃদ্ধরা বের হয়ে আসছে জোয়ানরা বের হয়ে আসছে এমনকি শিশু কিশোররা পর্যন্ত বের হয়ে আসছে নবীর সাহাবীরা বের হয়ে আসছে হাই হাই নতুন মুয়াজ্জিনের আজানের আওয়াজ অনেক চমৎকার অনেক সুন্দর নামাজে যায় সবাই আসলেন উযু করে নামাজের জন্য এরকম ভাবে কাতার বন্দি হয়ে বসে আছেন সুন্নাত শেষ করে বসে আছেন জামাতের অপেক্ষমান জামাতের সময় হইলে সরকারে দোয়ালব নবী মেহরাবের ভিতরে আসবেন নিজের হুজরা খানা থেকে আসবেন ইমামতির মুসল্লার মধ্যে এসে দাঁড়াবেন নবীর ইমামতিতে ফজরের নামাজ কমপ্লিট হবে সাহাবাই কারাম সবাই অপেক্ষমান নবী অপেক্ষা করতেছেন ভাই এখনকার সময় মসজিদের মধ্যে জামাত শুরু হয় গুড়ির দিকে তাকায় গুড়ির সময় দেখে ঠিক না বে ঠিক গুড়িতে এখনকার সময় ছয়টা দশ বা পনেরো বা বিশ এর ভিতরে যে মসজিদে যে টাইম দেওয়া ছয়টা দশ বা পনেরো বিশ ওই টাইম দেখে যখন ছয়টা বিশ বেজে যায় বা ছয়টা দশ বেজে যায় বা ছয়টা পাঁচ বেজে যায় তো এই মুয়াজ্জিন এরকম ভাবে মুসল্লিদেরকে বলে দাঁড়ায় কাতার সোজা করি ইমাম সাহেব মুসল্লার মধ্যে দাঁড়ায় যায় একামত শুরু হয় একামতের পরে নামাজ কমপ্লিট হয় তখনকার সময় তো ঘুরি নাই সময় নির্ণয় করার মতো কোনো থার্মোমিটার নাই কোনো যন্ত্রপাতি নাই আবিষ্কার হয় নাই তো সরকার দোয়ালব নবী তখনকার সময় নামাজের অক্ত নির্ণয় করতেন উপরে সূর্য দিঘা সবে সাদি দিঘা আল্লাহ রসুল ফজরের নামাজটা পড়তেন বিশেষ করে সবে সাদেকের দিকে খেয়াল কইরা সবে সাদেক পূর্ব আকাশে সবে সাদেক যখন হয়ে যাইত রাতের অন্ধকার দূর হয়ে যাইত এরকম দিনের আলো যখন উজ্জ্বল হইত সবে সাদেকের হওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নামাজের ইমামতি করত সাহাবাই কারাম নামাজের মধ্যে দাঁড়ায় যাইত আল্লাহ রসুল ইমামতি করতেন ওই দিন আল্লাহ রসুল নিজ সবে সাদেকের অপেক্ষা পূর্ব আকাশটা কখন আলোকিত হবে পূর্ব আকাশটা কখন রাতের অন্ধকার দূর হবে দিনের আলো পড়বে এই অপেক্ষায় অপেক্ষমান তাকা রইছেন খেজুরের পাতার ওই মসজিদ নববী বিল্ডিং না খেজুরের পাতার বিল্ডিং খেজুরের পাতার মসজিদ দেখা যায় পূর্ব আকাশ খোলা কিন্তু পূর্ব আকাশের অন্ধকার দূর হয় না সাদা আসে না সবে সাদেক হয় না নবী আরবি তখন নামাজের মধ্যে আর দাঁড়াইতেও পারেন না সাহাবি কারাম নামাজের অপেক্ষমান নবী অপেক্ষা করতেছে অন্য দিনের তুলনায় অনেক লম্বা সময় অতিবাহিত হয়েছে অন্যদিন আজান হয়ে গেলে অল্প সময় পরেই মসজিদের নামাজের শুরু হয়ে যাইত নামাজের জামাত শুরু হয়ে যাইত আজকে অনেক লম্বা সময় অতিবাহিত করে ফেলছি এখনো নামাজের সময় হয় না নামাজের নবী দাঁড়াইতেও পারতেছেন না আল্লাহ রসুল অপেক্ষমান সাহাবাই কারাম অপেক্ষমান এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আইসা নবীর কাছে ঈশা সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি অপেক্ষা করতেছেন কিসের জন্য কেন বসে আছেন নবী আরবি বলেন জিব্রাইল নামাজের জন্য অপেক্ষা করতেছি নামাজে দাঁড়াবো ওগো নবীজি নামাজে দাঁড়াইবেন নামাজের জন্য অপেক্ষমান বলে হ্যাঁ আগো নবীজি বলেন 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 আজকে কি আজান হইছে আজানই হয় নাই আজান না দিয়া কেন অপেক্ষা করেন আল্লাহু আকবার মসজিদে নবীর মধ্যে আজকে আজান তো হয় নাই আজান না দিয়া কেন অপেক্ষা করেন আজান দেন আগে তারপরে অপেক্ষা করেন আজান দেন
নবী আরবি বলেন আশ্চর্য হয়ে গেলেন জিব্রাইল বলো কি আযান তো হইছে আযান হয় নাই মানে সাহাবীরা আযান হইছে না বলে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আযান হইছে মানে কহ আযান হইছে অন্য দিনের তুলনায় আযান আরো চমৎকার হইছে অন্য দিনের তুলনায় আযান আরো শুদ্ধ হইছে অন্য দিনের তুলনায় আযান আরো উচ্চ সুর হইছে অন্য দিনের তুলনায় আযান আরো অনেকটা অনেকটা সুন্দর হইছে ও ভাই একটা কথা মন রাখেন মালিকের কাছে সুরের কোনো দাম নাই মালিকের কাছে চেহারার কোনো দাম নাই মালিকের কাছে কে কেমনে কত সুন্দর করে এরকম উপস্থাপনা করলো এটা মালিক দেখে না মালিক দেখে হৃদয় থেকে ভাঙা কে ডাকে আল্লাহু আকবার মালিক দেখে হৃদয়ের ভিতর থেকে কে আল্লাহ কে ডাকে আল্লাহ কে ডাকে ওটা সুর দেওয়া লাগে না সুর লাগে না এই জন্য আমাদের আকাবিররা মুরব্বীরা বলেন তোমরা সুর দিয়া দোয়া করতে হবে এমনটা না আমরা তো বাড়া কইরা সুর দিয়া দোয়া করাইকো না সুর দিয়া দোয়া করা লাগবে না নিজের দোয়াটা নিজের বাংলা গলায় করো নিজের দোয়াটা নিজের অশিক্ষিত ভাষাই করো শিক্ষিত ভাষা লাগবে না সাহিত্যিক ভাষা লাগে না এই আরবি ভাষা লাগে না নিজে যে গ্রাম্য বাংলা ভাষা জানেন নিজে যে গ্রাম্য বাংলা ভাষা জানেন শুদ্ধ করে কোয়া লাগবে না আল্লাহ আমার পিতা মাতাকে মাফ করে দাও এটা বলা লাগবে না বাংলা আপনার গ্রামের ভাষাই করে আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও আমার আব্বা মারে মাফ করে দাও আল্লাহ কই যেমন কও তোমার সব ভাষা আমি বুঝি বান্দা তোর ভাষা শুদ্ধ লাগে না শিক্ষা লাগে না শিক্ষিত লাগে না কণ্ঠ লাগে না সুর লাগে না যেমনে কস এমনি আমি আল্লাহ শুনি বরং কথাটা যদি হৃদয় থেকে আসে সুন্দর দরকার নাই আমি আল্লাহ কবুল করে নেই আমার ভাইরা সাহাবী কাম বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো আরো চমৎকার আযান হইছে অনেক সুন্দর আযান হইছে নবী আরবি বলেন জিব্রাইল ওই যে সাক্ষ্য প্রদান করেছে তুমি শোনো সবাই কয় আযান হইছে জিব্রাইল বলো আযান যদি না হইব তাইলে আমার সাহাবীরা কেন মসজিদে আসছে সাহাবীরা তো আযান না শুনে মসজিদে আসে নাই ও জিব্রাইল আযান অবশ্যই হইছে আযান হইছে দিকে আসছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আযান হইছে এটাই সত্য আপনার সাহাবীরা বলছে এটা তো আরো সত্য হয়ে গেল কিন্তু আল্লাহর কসম আযান হয় নাই আযান হয় নাই নবীজি বলেন আমিও সত্য বলি আমার সাহাবীরাও সত্য বলে আবার তুমি কেউ আযান হয় নাই তার মানে আযান হয় নাই কেন নবী গো সাহাবীরা বলছে আযান হইছে আপনিও বলছেন আযান হইছে সত্যি মদিনায় আযান হইছে তবে এই আযান আল্লাহর আরশে যায় নাই গো নবী আল্লাহু আকবার অগুলো বিজে আসান দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে নাই দ্বিতীয় আসমানে যায় নাই অন্যদিন যে আজান হইত এই আজান শুধু মদিনাবাসী শুনছে তা নয় এই আজান আসমান প্রথম আসমানের প্রহরীরা শুনে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও শুনে তৃতীয় আসমান আওয়াজ যায় চতুর্থ যায় পঞ্চম যায় ষষ্ঠ যায় সপ্তম যায় অষ্টম যায় এমনকি আজানের দলি বেলালের শুদ্ধ নয় আজান কিন্তু আজান আরশ মহল্লায় থেকে শুনে আল্লাহু আকবার আরশের ফেরেশতাও শুনে অগুনকে যে বেলালে আজান আরশ পর্যন্ত পৌঁছে আজকের আজান প্রথম আসতেও যায় নাই নবী গো সুন্দর আজান হলে কি হবে বেলাল তো আজান দেয় নাই বেলালের আজান কই বেলালের আজান কই আমার নবী তো বুঝতে আর বাকি নাই আমার নবী ডাক দেন না আবু বকর এ উমর পর পর আমার বেলাল কই বেলাল কই ডাইনে তাকাই নাই বেলাল নাই বামেও নাই পিছনও নেই কোন কাতারে হজরতে বেলালকে দেখা যায় না আবু বকর ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ বেলাল তো অন্য দিন আগে আগে মসজিদে আসে আজকে এখনো বেলাল আসে নাই বেলাল আসে নাই নবী আমার ডাক দেয় কয় আবু বকর যাও তাড়াতাড়ি যাও বেলালের বাড়িতে যাও বেলালের বাড়িতে গিয়া খবর নাও আমার বেলাল এখনো মসজিদে কেন আসে নাই তাড়াতাড়ি যাও বাড়িতে যাও আবু বকর দৌড় দিলেন এক দূরে বেলালের বাড়িতে গেলেন গিয়া সালাম দিলেন সালামের কোনো জবাব নাই আবার সালাম দিলেন জবাব নাই আবার সালাম দিলেন ডাক দেয়া কই বেলাল হে বেলাল এখনো ঘুম ভাঙ্গে নাই সালাম দিচ্ছি সে কোনো সালামের জবাব দাও না ঘর থেকে বের হও না বেলাল কি ব্যাপার আজান দিবি না বেলাল এখনো ঘুম ভাঙ্গে নাই ঘরের ভিতর থেকে বেলালের স্ত্রী ডাক দেয়া কই কি আপনি
বলে আমি আবু বকর বলে ভাই আবু বকর আল্লাহর কসম বেলাল তো ঘরে নাই কই বলে না জানি না গতকাল রাতে এশারের নামাজের পরে অন্য দিনের মতো বেলাল আজকে ঘরে আসে নাই আবু বকরের বুঝতে বাকি নেই আবু বকর দৌড়ে আসছে নবী গো আপনার বেলাল ঘরে নাই কোথায় গেল কোন সাহাবী খোঁজ খবর জানে না কই গেল কেউ জানে না জিবরাইল পাশেই দাঁড়িয়ে আছে জিবরাইল কই নবী গো বেলাল রে আপনি তালাশ করে পাইবেন না কারণ বেলাল ঘরেও নাই বেলাল অন্য কোথাও নাই বেলাল কই আছে আমি জিবরাইল জানি কই আছে রে ভাই জিবরাইল বলো বলো ওই যে পাহাড়ের গুহার ভিতরে বেলাল সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আমার ভাই নবী ডাকে কবল কর এই উমর আর তিনি কুরাইশ রে দূর দে আমার বেলাল দিকে নিয়ে আয় আমার বেলাল নে বল আযান দিতে আবু বকর উমর দৌড়ায় গেলেন গুহার ভিতরে গিয়া দেখেন এখনো বেলাল হাউমাউ করে কাঁদতেছে আবু বকর গিয়া পিঠের মধ্যে হাত রাখলেন আবু বকর হাত হাত স্পর্শ করে আবু বকর ডাকলেন বেলাল এ বেলাল ও টুট আর কত কানবি নবী পাঠাইছে তাড়াতাড়ি চল আর কানতে হবে না আল্লাহ রসুল পাঠাইছে মদিনার মসজিদে গিয়া আজান দিতে হযরতে বেলাল মাতাল গায়া দেখে হযরতে আবু বকর এবং উমর দাঁড়িয়ে আছে হযরতে বেলাল আর তিনি করে নাই মাথা উঠায়া এক দূর দিছে এক দূরে মসজিদে নবীর মধ্যে আসছে সাহাবী কেরাম মাসকান না জায়গা করে দিছে আল্লাহ রসুলের সামনে আইসা হযরতে বেলাল কদমের মধ্যে জড়ায়া দইরা কই নবী গো আমার কোন দোষ নাই গো ইয়া রাসূলুল্লাহ আমি কারো নামে বিচার দেই নাই কোন কৈফিয়ত দেই নাই আমি আমার মালিকের কাছে শুধু আমার প্রশ্ন ছিল আমার মালিক তো আমারে কালো বানাইছে আমার মালিক তো আমারে গোলাম বানাইছে আমার জিব্বার জড়তা আমার মালিক দিছে অগুলো বিজি আমার মালিক যদি এইগুলো আমারে দেয় তাইলে আমার মালিক এগুলো দেওয়ার পরে আমি কেন আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে আমি কেন বাতিল হয়ে যাব আল্লাহ রাসূল ডাক দেয়া কই বেলাল তোরে কে বাদ দিবে আল্লাহ পাক পারমানিং আমি নবী যতদিন আছি আমার মসজিদের মুয়াজ্জিন তুই পারমানিং হয়ে গেছাত ওরে বেলাল আল্লাহ পাক মদিনার আকাশে সূর্য উদিত করবেন না এই মদিনা অন্ধকার থেকে সকাল হবে না বেলাল আজান দিলে পরে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সবে সাদ এক বানায়া দিছে আমার ভাই কালো মানুষ গরিব মানুষ গোলাম মানুষ উপরে বাহ্যিক সৌন্দর্য নাই কিন্তু কত দামি বলে আজান দেয় আজানের আওয়াজ আরশ মহল্লায় গিয়ে পৌঁছে আল্লাহু আকবার আর আমরা আজান দিলে পরে এক মহল্লা থেকে আরেক মহল্লায় শোনা যায় না মাইক দিয়ে আজান দিয়েও শোনাইতে পারি না এখন তখনকার মানুষ মাইক ছিল না শুধু মুখ দিয়ে আজান দিত এই আজান কত দূরে যাইত আসলে গলার আওয়াজ না এই আওয়াজ হলো ভিতরের ইমানি পাওয়ারের আওয়াজ ঠিক না বে ঠিক বলেন আজকে ইমানি শক্তি আমাদের নাই এই কারণে মাইক সেক্টর লাগায়ও আজান এক এলাকা থেকে আরেক এলাকায় নেওয়া যায় আমার ভাই সাহাবাই কারামের ছিলেন সত্যিকার ইমান ওয়ালা আশিক রসুল ছিলেন তারা আল্লাহকে ভয় করতেন যার কারণে এত দাম বেড়ে গেছে এত দাম বেড়ে গেছে হযরত উমর মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয় শুক্রবার জুমার দিন হঠাৎ করে খুতবার মাঝখানে বলতেছে ইয়া সারিয়া চল জবাল হঠাৎ করে এই কথা আওয়াজ শব্দ করলে সাহাবাই কারাম উপস্থিত মুসল্লি যারা আছে এরা কো ব্যাপারটা কি হযরত উমর খুতবার মাঝখানে কয় ইয়া সারিয়া চল জবাল সারিয়া কি বলছে পাহাড়ের দিকে তাকাইতে পাহাড়ের দিকে পাহাড়ের কথা সারিয়ারে বলে সারিয়া তো মসজিদেও নেই যেই সারিয়া কি বলছে ওই সারিয়া জুমার দিনের আরো তিন দিন আগে মদিনা ত্যাগ কইরা এখান থেকে মদিনা থেকে 1200 মাইল দূরে যুদ্ধ করতেছে সুবহানাল্লাহর আওয়াজ মরা মরা মনে হয় আপনারা ডাক দিয়ে লজগার থেকে ওনা যায় হ্যাঁ এই ওনা যায় না এম থেকে ও ওনা যাব না মাকসারা যদি এম থেকে ডাক দেন লজগার থেকে ওনা যাব না এত বড় গলা হইছে আল্লাহু আকবার হযরত ওমর মাইক তো নাই এমনি কি দাসে ইয়া সারিয়া তোর জবাল এ সারিয়া পাহাড় দিকে তাকাও পাহাড়ের দিকে তো হযরত ওমর এই কথা শুনে সাহাবীর একটা ব্যাপারটা গিয়ে ওমর কই সারিয়া কই এখান থেকে 1200 মাইল দূরে সারিয়ার নাম ধরে কো পাহাড়ে তাকাইতে ব্যাপারটা কেরামতি ব্যাপারটা কি
আমগো দেশের কেরামতির তো অবস্থা হলো অন্যরকম আপনাদের কি বিরক্ত লাগতাছে আর কিছু কোন আলোচনা চলবে তো ইনশাআল্লাহ পাঁচ দিন বিপি আপনাদের তফসিল মাহফিল আজকে মাত্র প্রথম দিন সূচনা শুরু হইছে প্রত্যেক দিন খালি দিন বাড়বো আর আরো চমৎকার আকর্ষণীয় বক্তায় আওয়াজ করব ঠিক না বেঠি তো এই শুনতে মনে পড়া পাঁচ দিন একদিনে যদি আমি কাল লাগাই দিয়া যাই তো পরের দিন কইব না আর যেতাম না ঠিক না এজন্য আজকে রুচি শেষ করুন যাইব না ওয়াজ করে আর কিছুক্ষণ সময় চলবে ইনশাআল্লাহ আমাদের যুগ হইল ভিন্ন যুগ এখনকার সময় পীর বাবা আর বিভিন্ন উলি বুজুর্গ নাম দিয়ে কত বন্দর আবির্ভাব হইছে আরে সত্যিকারে বুজুর্গ ওলামায়ে কেরাম সত্যিকারে আশিক রসুল সত্যিকারে আল্লাহওয়ালা এখন চিনা বড় ভাই কারণ হলো বন্দরির কারণে ঠিক না ঠিক বল বন্ড দেশ সাইলেব করে ফেলছে বন্ড পীর দিয়া বন্ড উলি দিয়া বন্ড আশিক রসুল দিয়া ওরা দেশ সাইলাব আসল আশিক রসুল এখন পাওয়া যায় না নাম দিয়ে দিয়ে দিছে আশিক রসুল কিন্তু সবচেয়ে বড় বাফা ঠিক না বে ঠিক আছে না নাই আপনাকে বলাতে না থাকতে পারে আমাকে ঢাকায় আছে নাম দিছে আশিক রসুল ফেক্টরি এতবারা আছে না পীর আছে না আশিক রসুল হলো তো পারফেক্ট সীমার কথা যারা সত্যিকারে আশিক রসুল এদের পেট ফিনের লগে লাগা জায়গা আর তোদের ফিট এত বড় বড় তার মানে খাইছো ঠিক মতে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক বলেন কিছু আছে না কেরামতি দেখাইতে চাই আমগো এক উস্তাদ বলছেন এক মিনিটে বলছি তারপরে কথা আবার যাচ্ছেতেছি আমগো এক উস্তাদ কয় এক এলাকা দেখ বন্ধ ফিরের আবির্ভাব হইছে কি ফিরে কষ্ট হইতাছে দুই মিনিটে কতটা কমো কুইয়া পরে আমার আলোচনা যাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ মনে রাখবেন বলে আবার ওয়াজ বললে গেলে শেষ তো বন্ডর আবির্ভাব হইছে বন্ড খালি লাডি একটা লইছে বুঝিনি তো লাডি একটা লইছে লইয়া খালি পুত্র বড় বড় হক লারা মারে আর কি হক মাওলা হক মাওলা কয় এক লারা মারে তাই লগে যে দুই চার জন আছে এরা আবার কিছু তাইল দে হেই বাবা একটা দাঁড়িয়ে মারে কাই বাবার কাশ হয়ে গেছে গা মানে বাবার কেরামতি খালি বাড়ায় আর কি প্রসার প্রসার করে মুরিদ বাড়াইবার লিগা তো এক মুরিদ কো বাবা সারাদিন তো ঘুরলেন লাড়ি লিয়া শিকল লিয়া তালা লিয়া জুলে জুলে হাঁটলেন সালা সকিন্দা এখন তো দুপুর বেলা হয়েছে খাওনের তো লাগবে খাওনের সময় হয়েছে না কহ তো খাইতেন না দিলা ক খামু তো কত কই খাইবেন কই খাইতাম তুই কস না কত আমার বাড়িতে শাক হুটকি যাই কইরা আছে খাইতেন যাও আমার বিবি সাফাক করছে দিলা খাইতেন তো লগে বাম্পা সার একটা আছে এটা কানে কানে কো বাবা হাগুট কি যাই কইছে তার বাদ জানে লাভ হইব কো লাভ কি হইব কয় সুন্দরী একটা বউ আছে দিকাই কি আছে সুন্দরী বউ আছে দিকাই সব ভাই মনে করেন দেখেন সুন্দরী তোমার বউর দিকে যদি তোমার পীর খোঁজ খবর নেই তোমার বউকে যদি তোমার পীর দেখতে চাই মনে করবে এটা হত্যারি না এটা বন্ধ শয়তানের তরল ঠিক না বে ঠিক করে কয় যেই পীর বন্ধ করে না সেই হত্যারি হতে পারে না যেই পীরের কাছে হালাল হারামের তুমিজ নাই সে হত্যারি হতে পারে না যেই পীর সুদ ঘুষ বোঝে না ওই পীর এরকম হত্যারি হতে পারে না মনে করবা সবচেয়ে বড় শয়তান ইহুদিদের দালাল ঠিক না বে ঠিক বলে হকানি পীর চিনবেন কেমনে যার মধ্যে শরীয়তের পরিপূর্ণ শরীয়তের আনুগত্য আছে সে হলো হকানি পীর ঈশা আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন তো লগের টাই গো বাবা জান গিয়া এর বর্ডারে দিক কাই না যা কদা তোর দাওয়াত কবুল করলাম চল তোর বাদ জম তাই হ্যাঁ কো বাবা আমি একটু এন একটু দাঁড়াই দুই মিনিট আমি তোর গিয়া ভিতর থেকে আসতেছি বৌরে কয়ে রিডি করতো তাই ম্যাডাম নে গিয়া কইছই কি তাড়াতাড়ি যা আছে তাই রিডি কর আমার বাবাই রাস্তা খালি রইছে বাবাই আসলেই খাওয়ান লাগবে তুই বউ ক তুমি কইছো না কইছো না কিছু না আগের কোনো কোয়া নাই হুট করে বাবার লই বা খাওয়ান করতে কার যা আছে তাই কর তাড়াতাড়ি রিডি কর তাই এটা কইয়া তো কইতাছে তুই তো চিনস না আমার বাবারে তোরে তো কত বুঝাইলাম আমার বাবার কথা আমার বাবার কাছে যে মুড়ি দিছে হেরা দুনিয়াত কোন লাগে না নমাজ রোজা পর্দা পোশিদা হালাল হারাম সব বাবার কাছে সবরদ করে দিছে বাবাই সব তরাই নিব বাবা কি তরানে ওয়ালা বাবা কি কইলা তুমি তরানে ওয়ালা আমার বাবার কেরামতি কত জানোস কো কি কি কেরামতি আমার বাবা এক জায়গা থেকে আরেক জায়গা খবর লুতরে এত বড় বাবা আমার তুই খাওয়াইতি না করস কাডাস কি
বুঝেন নাই আমার বাবা এক জায়গা থেকে আরেক জায়গা কাম করতারে তো বউ কইছে ঠিক আছে তোমার বাবা যখন এক জায়গা থেকে আরেক জায়গা খবর লইতারে তার মানে গায়েব জানে কি জানে গায়েব জানে ঠিক আছে তোমার বাবার লইয়াও তো বউটা ছিল খুব বুদ্ধিমতী আর কি ছোটবেলা মাদ্রাসাত পড়ছে কোরআন পড়ছে হাদিস পড়ছে কিছু জ্ঞান আল্লাহ পাক দিছে তো বউ কা যা লইয়াও তোমার বাবা ফিরগি দিছিল মাছ এই কথা কইয়া তুই ম্যাডাম ওই মুরিদের বউয়ে মনে করেন প্লেটের মধ্যে ভাত বাড়ছে করে উসা উসা করে ভাত বাড়ছে তো ভাত প্লেটে দেওয়ার আগে বাড়িতে ঘরে কই মাছ ভাজা আছে নাকি মাছ ভাজা বুঝেন না বড় একটা কই বাজার রাখছি এরা খাইব মনে করে কইটা না ফেলে রেমে দেন আগে দিয়া এরপরে উপরে করে ঠাইসা ভাত দিছে ভিতরে যে মাছ আছে এটা উপরে থেকে আর বোঝা যায় না তো ভাত ইচ্ছা মতো দিয়া ভিতরে কই মাছ দিয়া তেই থে দিছে দস্তরখানের মধ্যে তেই ওর জামাই তো গিয়া বাবারে নিয়েছে তে বাবারে আইনা তে মনে করেন দস্তরখানের মধ্যে কইছে বাবা এই যে মাশাআল্লাহ দেখেন গরম ভাত বাইরে রাখছে বাবা বসো তাই বাবাই তো লালি মাটি দিয়া শিওল মেল দিয়া বইছে তো বইয়া হাত ধুইছে হাত ধুইয়া এখন বইয়া রইছে আপনারা কি কোন খালি ভাত কে খাউন যা তরকারি দিন লাগে না আমরা দেখবেন অনেক সময় খাইতে বইলে যদি বাটা কি দিছে তো আমরা হাত ধুই অপেক্ষা করি তরকারি আসতে ঠিক না তরকারি আইন না সাথে লুইয়া পরে আমরা খাওয়া শুরু করি ঠিক না বেটি তো বাবাও তো সেই অপেক্ষা বাদ দিছে তরকারি দিছে না তো মোটামুটি এক দুই মিনিট অপেক্ষা করছে মনে করছে যে হয়তো বাইরে দিতে আছে তরকারি হয়তো তরকারি কই নিয়াম না বুঝেন না আমার বাসা তরকারি বাইরে পরে দিতে আছে তো একটু তো দেরি হইতে পারে তো এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে কেহনো দেয় না আর বাবাও হাত ধুইয়া বয়ে দিছে বাতার ধরে তো মুরিদ জিটা আছে দূরদা এ পাশে তে ওই পাশে গিয়ে ভাই খারাপ নি কি শুরু করছো তা তুই তরকারি দিছ বাবা এর এত কম বয়স আমি জানি বাবা খুব বিজি মানুষ বাবা খুব বিজি তাতে বাবার কেরামতি কি বাবার কেরামতি এমন কেরামতি মনে করেন কেরামতি আরো রয়েছে ওই কইছে আমার বাবা কেমন জানো সে কি ওই বাড়ির ঘরের সামনে জনাইছে ঘরের দরজার সামনে আইছে বাবার আবার খুব ওই রাস্তা থেকে কইছে বাবা আমার বউটা বলে তোমারে মানতো চাই না তো কি করতাম আমার বউটার কাছে গিয়ে একটা কেরামতি দেখাইলে কি দেখাইবা একটা কেরামতি দেখাইবা যে আমার বউ সাতদান নই যে না বাবার কাছে কিছু আছে আমার কাছে কিছু আছে তো বাবা আবার খাওয়ানোর আগে ওই ঘরের দরজার মধ্যে এসা তো একটা আওয়াজ দিছে মরে দিছি গাই বাবা কি সে সে করতাস আরে কুস্তা কাবা করে কুত্তা গেছিস কুত্তা খাদাইছি কি খাদাইছে কাবা করে কুত্তা খাদাইছি তুই ঘরের ভিতরে থেকে বউ কারি বাবার বাবা কোথায় বাবা আর কোথায় কাবা বাবা এলো সে কেহালে কাবা করে কুত্তা খাদাইতে বাবা তো খুব কেরামতি ওলা এই যে বাদ দিয়া তুই দিছি সিস্টেম করে মনে আছে নি সিস্টেম করে দিয়া তুই দিছি জামাই গিয়া কত কি শুরু করছস আমার বাবার কেরামতি দেখছস বাবা এনতে কাকা বাবার কুত্তা খাদা কত বড় বাবার মুড়ি দিছি আমি আমার বাবার কাছে হাজার হাজার লাখ লাখ গুরু বছর যায় আছে না তুই বউ কি সে তোমার বাবা কেরামতি ভালো কথা তো খাউন দিছি খাওয়া শুরু করবো কাই খাটাস তুই হুদা ভাত খাইতারে তরকারি দে সালন দে তরকারি না দিলে খাইব কেমনে কত খারো তরকারি বাড়তাছে কি বাড়তাছে তরকারি বাড়তাছে কুইয়া মনে করেন বুটটা জাড়া একটা আছে জাড়ারা আতলিস জাড়া আতলিস আর জুতা একটা পাওয়ার তোলা আছে না টান্দা লইছে এক হাতো জাড়া এক হাতো জুতা এই মরিদে কয় এই তুই কি করো তুই জুতা আর জাড়া আতলিস ইউজ করে তোমার বাবার আছে ফিরে গিয়ে শুনা মমি তে বাবা তেন তা কি দেওয়ার হুনে এ পাশে থেকে শুনছে এই কথা যে মরিদের বাবা জাড়া জুতা লইছে এই কথা হুননা বাবা তুই নাই খাউন তুই দূর খাউন দূর তো মুরিদে বাবা জন জায়গা বিসে দাদা বাবা খারো 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 বাবা বাবা দূর করে বাবা তো আমারটা ইস না তোর জাড়া আর জুতা থামলা জাড়া আর জুতা সামলা আমারটা ইস পরে তাই বাবা দূর গেছে গেল লাখ পাইছে না এখন তুই পিঠা করলি কে আমার বাবুর খাউন দিয়া বাদ দিয়া তরকারি দিবি কে জুতা জাড়াছস তোমার বাবা এর থেকে কাবা করে কুত্তা খাদায় এই বাতির নিচে যে কই মাছ আছে এটা দেখে না হ্যাঁ কই মাছ যে বাতির নিচে এটা দেখে না হ্যাঁ থেকে কাবা করে কুত্তা খাদা এর মতো খাদা সার বদমাইশের কাছে গিয়া তুমি মরে দিছ এর জুতা আছে রে ঠিক করে দেব ঠিক না ঠিক বলে এমন বন্ধ যদি এলাকায় আসে জুতা জাড়া রাখা লইগা এলাকার মা বন্ধের কেন বইলা যায় একটা জুতা জাড়া রাখবা এমন বন্ধ পাইলে যেই বন্ধ তোমাকে সামনে নিয়ে মরিদ করে যেই বন্ধ তোমাকে বলে পর্দা লাগবে না তোমাকে বলে নামাজ লাগবে না এমন বন্ধকে তাড়ানোর জন্য এলাকার থেকে জুতা জাড়া দিয়ে দেখবা ঠিক না ঠিক বলে আমার ভাইয়েরা
এরা তো বন্ডমি করে কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন মনে আছে নি কথাটা ওমর তো নবীর সাহাবী আল্লাহু আকবার কেমন কেরামত কেমন অবস্থা তাদের ছিল ওই 1200 মাইল দূরে মনাসিনি মনাসিনি সাহাবীরা কই ব্যাপারটা কি ওমর মসজিদের মিম্বরে খুতবা দেয় এনে থেকে সারিয়ারা ডাক দিয়ে পাহাড়ের দিকে চাইতো পাহাড় কই আর সারিয়া কই আর ওমর কই 1200 মাইল দূরে কেম নয় সাহাবীরা মুখ খুলে নাই সাহাবীরা কই মুখ খুলুম তিন দিন পরে সারিয়া যে দল লিয়া যে বাহিনী লিয়া যুদ্ধ করতে গেছে ওই বাহিনী আসার পরে সারিয়ার তো খবর কন্ন সুবহানাল্লাহ আর জোরে কয় সুবহানাল্লাহ খবর লিয়া যদি সত্য হয় তাইলে তো কোনো কথাই নাই উমর বড় আর যদি অসত্য হয় তো উমরে ঠিক বিচার করুম সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ সাহাবীদের অবস্থা ইমানি পাওয়ার ছিল এমন এরা ইমানি পাওয়ার এমন ভালোর জন্য ভালো করে আর খারাপের লেগে মঙ্গুর রাখতো রাজি আছে এরা এমন মানুষ তো তিন দিন পরে হযরত সারিয়া দল বললিয়া যুদ্ধ কইরা বিজয় অর্জন কইরা মদিনায় ফিরছে মিছিল কইরা আরো জোরে কন মদিনায় মিছিল কইরা ফিরছে যুদ্ধ বিজয় হইছে তো সাহাবীরা কইরা গেছে এই সারিয়া যুদ্ধ এই মিছিল থামাও আরে কি হইছে আগে কও তিন দিন আগে শুক্রবার জুমার নামাজের সময় হযরত ওমর যে তোমার ডাক দিছি তুমি কি হুন ছোটন ছ তুমি কইতার বা কোন হযরত সারিয়া কয় তোমরা কই আছিনা তখন কয় আমরা মসজিদের ভিতরে ওমরের সামনে বসা কয় ওমর ডাক দিছে বলা ওমরের সামনে তোমরা কহ তোমরা কেমন শুনছ কয় আমরা তো স্পষ্ট শুনছি সু উচ্চ আওয়াজে শুনছি আমাদের শুনতে তো বিন্দু পরিমাণ ভুল হইছে না হযরত সারিয়া কয় আল্লাহর কসম করে কই তোমরা যেই পরিমাণ আওয়াজে শুনছ এর চাইতে শতগুণ স্পষ্ট আমি শুনতে পেয়েছি 1200 মাইল দূরে থেকে আল্লাহু আকবার বলে হযরত সারিয়া কয় আমি শুই না আমি পিছনের দিকে পাহাড়ের দিকে চাইছি তাকায়া দিহি পাহাড়ের সিফাত থেকে একদল শত্রু বাহিনী বাড়িতেছে হযরত ওমরের আওয়াজ পাইয়া চাইছি শত্রু বাহিনী লক্ষ্য করছি সাহাবীদেরকে এদিকে আমার যুদ্ধ লাগায়া দিছি শত্রু বাহিনী পলায়ন করেছে আমরা বিজয় অর্জন করে ইনশাআল্লাহ আসি সারিয়া হযরত ওমর যদি ডাক না দিত আল্লাহর কসম ওই শত্রু বাহিনী এইসা পিছন দিক দিয়ে হামলা করলে পরাজয় বরণ করা ছাড়া কোনো উপায় আছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার চিন্তার বিষয় গো ভাই কেমন জবান হযরত ওমরের এত দূরে যায় কেমন চোখ হযরত ওমরের 1200 মাইল দূরে কি হয় তা দেখতে পায় আর কেমন কানে হযরত সারিয়ার 1200 মাইল দূরে ডাক শুনতে পায় আল্লাহু আকবার আল্লাহ কেমন কানওয়ালা তারা কেমন জবানওয়ালা তারা কেমন চোখওয়ালা তারা আহারে বলতে গেলে তো সারা রাত বলল শেষ হইব না আপনারাও লড়তেন না ইনশাআল্লাহ ভালো করে জানি হযরত ওমরের গুণাগুণ কইলে এক রাত শেষ হই যাবগা হযরত ওমর শুধু না হযরত ওমরের আল্লাহ পাক এমন ক্ষমতা দিছিলেন এত ক্ষমতা ছিল উনি রাতে যখন মদিনায় ঘুমাইতেন হযরত ওমর যখন রাতে বিছানায় ঘুমাইতেন তো এই মদিনার মধ্যে রাতে স্বপ্নে কেডা কি দেখে না দেখে হযরত ওমর বুঝতে পারতেন সুবহানাল্লাহ আওয়াজে তো আসতে ফেড়ে ভুক লাগছে নি ফেড়ে খিদা লাগছে খায়া বালা করে গিয়া খাইবেন দোয়ার পরে হযরত ওমর এই ব্রেন এত সুন্দর মদিনার মধ্যে কার ঘরে ঘুমায়া কে কি স্বপ্ন দেখে এটা ওমর বুঝতে পারে বাস্তব প্রমাণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো কষ্ট আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো একদিন স্বপ্নে দেখে তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খলিফা হইলো ওমর নবী চলে গেছেন আবু বকর খেলাফত শেষ আবু বকর ইন্তেকাল করছেন ওমরের শাসন আমল চলতেছে তো হযরত ওমরের শাসন আমল তখনকার সময় যিনি খলিফা থাকতেন তিনি মদিনার মসজিদ মসজিদে নববীর ইমাম থাকতেন যে খলিফা তিনি কি কেন্দ্র মসজিদের ইমাম অর্থাৎ মসজিদের নববীর ইমাম আর ইমামের তো অনেক দাম আরে কি কমু এখন সমাজের মধ্যে ইমাম সাহেব হলো সবচাইতে অবহেলিত দয়ার পাত্র হয় সমাজের মানুষের ইমাম সাহেব বরং না ইমাম তো ছিলেন সমাজের নেতা ঠিক না ঠিক বলে ইমাম তো হলেন সমাজের নেতা ইমাম যা বলবে সমাজের তা হতে হবে এটা হলো ইমাম আমরা ইমামরা তো এখন অবহেলিত লাঞ্ছিত অপমানিত কমিটি শাসিত কমিটির কাছে আমরা হাত পা বান্ধা করে আমরা ইমামতি করুন লাগে হযরত ওমর তখন ইমাম আবার রাষ্ট্রনায়ক তো নবী জি ইন্তেকাল করছেন নবী ওফাত হয়ে গেছেন রওজা মুবারকে শুয়ে আছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো নবী রওজার মধ্যে জীবিত নবী রওজার মধ্যে
জীবিত আল্লাহ পাক নবীর রূহ মোবারক রওজার মধ্যে দিয়ে দিবেন নবীর রওজার মধ্যে সশরীরে জীবিত আছেন এটা হলো আমাদের আকীদা ইনশাআল্লাহ তো হযরত আলী স্বপ্নে দেখতেছেন নিজের ঘরে শুয়ে শুয়ে স্বপ্নে দেখতেছেন নবীজি আছেন তখন নবীজি আছেন স্বপ্নে দেখতেছেন নবী কিন্তু আসলে নাই তো নবীজি আছেন ফজর আজান হইছে হযরত আলী মসজিদে গেছেন নামাজ পড়তে তো গেছেন নামাজ পড়তে গিয়া মুসল্লির কাতারে দাঁড়াইছেন নবীজির ইমামতিতে ফজরের নামাজ কমপ্লিট হইছে স্বপ্নে দেখতেছে আলী তো নবীজি যখন সালাম ফিরাইছেন নামাজের সালাম ফিরানোর পরে মসজিদে নববীর গেটের সামনে এক আগন্তুক মহিলা এক মহিলা বৃদ্ধ মহিলা একটা থলে বইরা খিজুর নিয়ে আসছে পাকা পাকা খিজুর থলে বইরা খিজুর আইনা কইতাছে এই কি আছো এই যে নাও আমার বাগানের প্রথম খিজুর গাছের প্রথম খিজুর এটা নবীর কাছে দাও আমি হাদিয়া নিয়ে আসছি নবীকে বলো নবী খাইতে এবং সাহাবীদেরকে খাওয়াইতে আরো জোরে কোন আরো জোরে কোন এই রেওয়াজটা এখনো আমাদের গ্রাম অঞ্চলে আছে গাছের প্রথম কোন ফল যদি হয় এটা ইমাম সাহেবরে খাওয়ায় বড় হুজুররে খাওয়ায় পীর সাহেব হুজুররে খাওয়ায় ভালো মানুষরে খাওয়ায় ঠিক না বেঠিক গাছে বরকত হওয়ার লাগে এটা করি তো মহিলা আসছে আয়েশা বলতেছে তো নবীজি ডাক দিলেন আলী যাও মহিলার কাছ থেকে খেজুরের থলেটা নিয়ে আসো কন্যা সুবহানাল্লাহ তো হযরত আলী গেলেন খেজুরের থলে আনলেন খেজুরের থলেটা নিয়া নবীর কাছে গেলেন নবী গই জেনেন খেজুরের থলে নবীজি উপর থেকে বান খুললেন দেখলেন পাকা পাকা তরতাজা খেজুর দেখা যায় আল্লাহ রাসূল কালি এখান থেকে খেজুর একটা একটা করে সব সাহাবীদের মাঝে বণ্টন করে দাও একটা একটা করে দাও তো হযরত আলী এক এক করে সবাইকে খেজুর বণ্টন করলেন থলের মধ্যে আরো খেজুর আছে আল্লাহ রাসূল বলেন আলী এখান থেকে আমারও একটা খেজুর দাও নবীজি হাত দিয়ে একটা খেজুর নিলেন আর বললেন আলী আর একটা খেজুর তুমি নাও তোমার বণ্টন তুমি নাও হযরত আলী বলেন আমি থলে থেকে একটা খেজুর নিলাম নবীজি একটা খেজুর নিলেন সকলকে একটা একটা করে খেজুর দিলাম থলের মধ্যে আরো খেজুর আছে আমি যেই খেজুরটা নিলাম এই খেজুরটা আস্তে করে আমি বিসমিল্লাহ বলে মুখে দিলাম মুখে দিয়া যখন চাবান দিলাম চাবান দিয়া দেখলাম এত সুস্বাদু এত মজাদার খেজুর আমি আলী আমার জীবনে কোনোদিন খাই নাই হযরত আলী বলেন এত মজার খেজুর আমি চাবান দিয়া খেজুরটা খাইলাম খেজুরটা খাই আবার নবীর কাছে বললাম ওগো নবীজি এই খেজুর বড় সুস্বাদু খেজুর থলের ভিতরে আরো অনেক খেজুর আছে এখান থেকে আমারে কি আরেকটা খেজুর দেওয়া যায় না আরেকটা খেজুর আমারে দেন হযরত আলী বলেন আমি খুঁজলাম যে নবী আমাকে আরেকটা খেজুর দেন নবী আমার ডাক দেয়া কালি সকলকে একটা করে দিলা আমি নবীও একটা নিলাম তুমিও একটা নিলা না না তোমাকে আলাদা করে আরেকটা খেজুর দেওয়া যাবে না এই পোটলা বাইন্দা রেখা দাও অন্য সময় মেহমান আইলে খাওয়াবো হযরত আলী বলেন একটার বেশি আমাকে আর দেওয়া হলো না এই যে একটা খেজুর মুখে দিয়েছিলাম সেই খেজুরটা চাবাইতেছি যতই চাবাই শুধু রস উড়ে আর মজা লাগে খেজুরের বিচিটা এখনো আমার মুখের মধ্যে আছে স্বপ্নের মাধ্যমে হযরত আলী খেজুর খাইতেছেন এমন সময় হঠাৎ করে মদিনার মসজিদে বাস্তব ফজর আজান শুরু হয়ে গেছে ফজর আজান যখন বাস্তব শুরু হয়ে গেছে আজানের আওয়াজ পায়া হযরত আলীর ঘুম ভেঙে গেল হযরত আলী ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ আল্লাহর কসম আমার যখন বাস্তব আজান শুনে যখন ঘুম ভেঙে গেল আমি ঘুম ভাঙার পরে আমি খেয়াল করলাম আমার মুখের মধ্যে নবীর দেওয়া স্বপ্নে সেই খেজুরের আলীটা বিচিটা এখনো আছে তার মানে আমি যে খেজুর খাইলাম এটা সত্য কারণ আমার নবী কই কেউ যদি স্বপ্নে আমাকে দেখে তাইলে সে সত্যি আমাকে দেখলো কারণ আমার স্বরূপ শয়তান কোনদিন ধরতে পারে না আরো জোরে কন কারণ আমরা স্বপ্নে নানান কিছু দেখি কিন্তু ঘুম ভাঙার পরে আর কিছুই পায় ফাইন ফাইন স্বপ্নে কত কিছু খায় ঘুম ভাঙার পরে আর নাই স্বপ্নে কত জায়গায় যাই ঘুম ভাঙার পরে দেখি ওই জায়গায় নাই বিছানার মধ্যে আছি স্বপ্নে কত কিছু করি কিন্তু বাস্তব নাই হযরত আলী বলেন আল্লাহর কসম
আমি স্বপ্ন ভাঙার পরে আযান শুনিনা যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মুখে বিসিল আছে তার মানে আমার বিশ্বাস হয়ে গেল ইয়াদ হয়ে গেল হ্যাঁ আমার নবী যে আমারে খিজুর খাওয়াইছে এটা বাস্তব খাওয়াইছে বাস্তব খাওয়াইছে হযরত আলী বলেন আমি খিজুরের বিসিটা আস্তে করে মুখ থেকে বের কইরা এক সাইডে রাখলাম রাইকা জোর রসাল্লাম জোর রসাইরা উযু করলাম উযু কইরা মসজিদে নববীতে গেলাম আযানের পরে নামাজের জন্য সাহাবীরা বসে আছেন আমিও নামাজে গিয়া শরীক হইলাম হযরত ওমর ইবনে খাত্তাবের ইমামতিতে মসজিদে নববীতে জামাত কমপ্লিট হয়ে গেল ইমামতিতে নামাজ কমপ্লিট হযরত ওমর উনিও ডাইনে সালাম ফিরাইলেন বামে ফিরাইলেন ডাইনে বামে সালাম ফিরায়া মুসল্লিদের দিকে ঘুরে বসলেন মুসল্লিদের দিকে ঘুরে বসলে এমন সময় হঠাৎ করে আওয়াজ বাহির থেকে কে জানি ডাক দিছি এ নবীর সাহাবীরা আমার গাছের প্রথম খেজুর নিয়ে আমি আসলাম হাদিয়া ওমরকে দাও এবং তোমরা নিজেরা বন্টন কইরা খাও হযরত ওমর হযরত আলীকে ডাক দিলেন আলী ওই যে মহিলা ডাকতেছে খেজুর আনার জন্য যাও তুমি গিয়া নিজে খেজুর গোলা নিয়ে আসো আল্লাহু আকবার হযরত আলী বলেন আল্লাহর কসম স্বপ্নে যেমন দেখছিলাম স্বপ্নটা এখন বাস্তবে শুরু হয়ে গেছে আমি দৌড়ে গেলাম বাহিরে গেলাম গিয়া দেখলাম মহিলা ওই স্বপ্নে দেখার মতোই থলে নিয়ে দাঁড়ে আছে থলে ভর্তি খিজুর পাকা পাকা খিজুর আমি থলেটা নিয়ে আসলাম হযরত ওমরের কাছে আইনা দিলাম ইয়া আমিরুল মুমিনিন ওমর এই যে নেন আপনি খিজুর মহিলা খিজুর দিয়া গেলেন হযরত ওমর বলেন আলী এইখান থেকে একটা একটা করে খিজুর সব মুসল্লিদেরকে দাও একটা একটা করে খিজুর সব মুসল্লিদেরকে দিলেন হযরত ওমরের কাছে নিয়ে আসেন ওমর এই যে থলের মধ্যে আরো অনেকগুলা খিজুর আছে ওমর এখান থেকে একটা খিজুর নিলেন হযরত আলী কেউ বললেন তুমিও একটা খিজুর নাও হযরত আলী একটা খিজুর নিলেন বিসমিল্লাহ বলে মুখে দিলেন চাবান দিয়া দেখেন স্বপ্নে যেই খিজুর খাইছেন যেমন স্বাদ বাস্তব এই খিজুরের মধ্যে এমন স্বাদ অনুভব করতেছি হযরত আলী ডাক কই ইয়া আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন এই ওমর খিজুরটা বড় স্বাদ এমন স্বাদের খিজুর আমার জীবনে খাই নাই গো আপনি কি পারেন আমাকে এখান থেকে আরেকটা খিজুর দিতে আরেকটা খিজুর আমারে দেন এখানে তো অনেক খিজুর আছে হযরত ওমর ডাক দেয়া কয় আলী রে এখান থেকে অনেক খিজুর থাকার পর তোমার আর খিজুর দিতে পারবো না কারণ কেমনে দেই নবীর বিচার ভাঙ্গা আমি তোমারে কেমনে দুইটা খিজুর দেই কারণ তোমারে তো নবী দুইটা দেয় নাই তোমারে তো নবী একটা দিছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো খেজুরের তলে নিচে রাইকা ওমরের কাছে হিসাব জমা করলেন মুখের মধ্যে ইয়া আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আপনি বলেন বলেন আপনি আমার স্বপ্ন খবর আপনি কেমনে জানেন আমার যে নবী একটা খেজুর দিছে আরেকটা দেয় নাই আপনি কেমনে জানলেন আপনি স্বপ্নে যা হয়েছে বাস্তবে আপনি তাই করলেন হযরত ওমর ডাক দেয়া কালিরে আল্লাহর কসম আল্লাহ পাক এই মদিনার মধ্যে স্বপ্নে কে কি দেখে এই প্রত্যেকের স্বপ্নগুলা আল্লাহ পাক আমার মেমোরিতে ট্রান্সফার করে দেয় আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম ছিলেন এমন সাহাবায়ে কেরামের তুলনা হয় না সাহাবায়ে কেরামের অবস্থা তখন এমন কারণ আল্লাহ পাক যে ঈমান শিখাইছেন নবী ঈমান শিখাইছেন এমন ঈমান সাহাবায়ে কেরামের মধ্যে 100% ছিল সাহাবায়ে কেরামের ভিতর ভালো তো উপরে যেমনই হোক কিন্তু আল্লাহ পাক দামি বানায় দিছেন ভিতরের কারণে ঈমানের কারণে আমলের কারণে এই জন্য আল্লাহ পাক বলেন ভিতরে ঈমান আনয়ন করো আমল সুন্দর করো আখলাক সুন্দর করো তুমি যে বংশের হও না কেন আমি আল্লাহ তোমার দামি বানায় দিব আল্লাহ পাক দামি বানিয়ে দিবেন যদি ঈমান আর আমল সুন্দর করতে পারি কালো হওয়াতে কোনো সমস্যা নাই এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটা আমরা মনে করি ওই উনি তো আলেম হইছে উনি এনে আল্লাহর পেয়ারা হবে আমি তো আলেম হইতে পারি নাই আমি আল্লাহর পেয়ারা কেমনে হব না না আমরা মনে করি ওই লোকের সম্পদ আছে ওই বেটা ইচ্ছা করলে 5 লাখ টাকা দালাইবো মসজিদে 2 লাখ টাকা দালাইবো মাদ্রাসায় অনেক আল্লাহওয়ালা হয়ে যাবো গা বেশি বেশি নেক আমল করবো আমি গরিব আমি কেমনে করুম না
কারণ আল্লাহ পাকের কাছে প্রিয় হওয়ার জন্য টাকা লাগে না ও ভাই দুনিয়ার মধ্যে সৎ মানুষের মহব্বতের পিছনে স্বার্থ থাকে একটাই মহব্বত যেটা স্বার্থবিহীন হয় এটা মালিকের মহব্বত এটার পিছনে কোনো স্বার্থ থাকে না আল্লাহ পাক বান্দাবান্দিকে মহব্বত করেন স্বার্থবিহীন 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 এই পৃথিবীর জমিনে আর কাউকে পাওয়া যাবে না স্বার্থবিহীন ভালোবাসে বিবি ভালোবাসে এটাও স্বার্থের জন্য ভাই মহব্বত করে স্বার্থের জন্য বাবা ছেলেকে আদর করে স্বার্থের জন্য স্বার্থবিহীন কেউ করে না স্বার্থবিহীন কেউ করে না একজনই আছেন তিনি হলেন মালিক আল্লাহ তিনি স্বার্থ ছাড়াই বান্দাকে মহব্বত করেন এজন্য আল্লাহর পেয়ারা হতে গেলে স্বার্থ দরকার হবে না স্বার্থ ছাড়াই আল্লাহর পেয়ারা হওয়া সম্ভব কি সম্ভব না বলেন আমার ভাইয়েরা আপনারা আলোচনা শুনতেছিলেন অনেক আলোচনা শুনছেন আর আগামী 4 দিন আপনাদের এই মাহফিল আছে আজকে মাত্র বুধবার গেল বৃহস্পতি শুক্র শনি রবিবার পর্যন্ত এই মাহফিল চলবে প্রত্যেকদিন আলাদা আলাদা মেজাজ তরবিয়ত নিয়ে আপনাদেরকে কোরআন এবং সুন্নাহকে সামনে নিয়ে দিনই আলোচনা শুনাইবেন প্রত্যেকদিন আলোচনা শুনবেন প্রত্যেকদিন আজকে যেই পরিমাণ মানুষ হইছেন আগামী কাল এর ডাবল হওয়া চাই একজনে আরো একজন করে দাওয়াত দিয়ে আনবেন পারতেন না ইনশাআল্লাহ পারবেন নি প্রত্যেকদিন আমরা ইনশাআল্লাহ হাজির হব হাজিরা দিব আমরা ইনশাআল্লাহ একে অপরকে দাওয়াত করে নিয়ে আসব যে এখানে এই তুলাতুলি এই তাফসীর কমিটির পক্ষ থেকে দারুস সালাম মাদ্রাসার পক্ষ থেকে এখানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল হবে আমার ভাই এখন তো মানুষ মাহফিলে হয় আলহামদুলিল্লাহ কম বেশ হয় কিন্তু যেই পরিমাণ হয় ওই পরিমাণ আমল হয় না এই যে আমার আগে সদস্য হুজুর অত্যন্ত সুন্দর কথা বলে গেছেন এবং লাস্টে অত্যন্ত দামি একটা কথা বলছেন যেটা শুধু বলেনই না আপনাদেরকে মনে করায়া শিখায়া দিয়ে গেছেন ইন্নামাল আমালু বিলনিয়াত যে তোমরা নিয়ত করে বসো আল্লাহর জন্য নিয়ত করে বসো এই ইস্তিকামত নিয়ে বসো যেখান থেকে যা শুনবো যা শিখবো তা বাস্তবায়ন করব আমলে পরিণত করব এই নিয়ত করে আলহামদুলিল্লাহ আশাবাদী আপনারা বসছেন যেটুকু বলা হয়েছে আমলের জন্য যা বলা হয়েছে এই কথাগুলো আমল করবেন প্রত্যেকদিন ইনশাআল্লাহ আসবেন একে অপরকে দাওয়াত করে নিয়ে আসবেন এই মাহফিলের সফলতার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব যে যুবক তরুণদের উদ্যোগে এই মাহফিল হয় এদের জন্য দোয়া করব বিশেষ করে দারুস সালাম মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব আপনারা মেহনত করবেন ছেলে দিয়া সাহায্য করবেন সম্পদ দিয়া সাহায্য করবেন নিজে মহব্বত রাখবেন মাদ্রাসায় যখনই সুযোগ পান মাদ্রাসায় যাবেন খোঁজ খবর নেবেন আমার ভাই অনেক সময় বলে থাকি আপনার সংসারের খোঁজ খবর আপনার যেমন নেওয়া লাগে আপনার পাশেই সেই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানও আপনার একটা অংশ মনে করবেন এখানেও আপনি খোঁজ খবর নেবেন আপনি আসবেন এতিম ছাত্ররা পড়ে গরিব ছাত্ররা পড়ে মেধাবী ছাত্ররা পড়ে অনেক সময় এদেরকে ফ্রি খাওয়ানো লাগে ফ্রি ব্যয়ে আসবাবপত্র দেওয়া লাগে ফ্রি বেতনে পড়ানো লাগে এইগুলো আপনারা দেখবেন সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখেরাতের কামিয়াবি কল্যাণ নসিব করো মাদ্রাসাকে মহব্বত করে কোরআন সুন্নাহকে মহব্বত করে আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান ও আমলের সাথে দুনিয়ার থেকে নেই সেই দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলুন আমিন আরো জোরে বলেন আমিন আমরা সকলে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা